হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের প্রিয় খেলা কোনটি? আমার প্রিয় খেলা ফুটবল। এই অনুচ্ছেদ রচনাটি আজকে আমরা শিখে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব ফুটবল নিয়ে একটি অনুচ্ছেদ রচনা। তাহলে এসো শুরু করা যাক। ফুটবল আমাদের জাতীয় খেলা না হলেও আজকাল এর প্রচলন খুব বেশি। পা দিয়ে খেলা হয় বলে এর নাম ফুটবল। ফুটবল সাধারণত চামড়ার তৈরি। একটি ফুটবল মাঠের মাপ হলো 120×82 গজ। এই খেলায় প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে। মাঠের দুদিকে গোলপোস্ট থাকে। এই 11 জন খেলোয়াড়ের মধ্যে 4 জন থাকে আক্রমণ ভাগে, হাফে অর্থাৎ মাঝামাঝি থাকে 2 জন, স্টপার ও সাইড ব্যাক থাকে 2 জন করে, অর্থাৎ 4 জন, ও 1 জন থাকে গোলরক্ষক, যার লক্ষ্য হলো গোল বাঁচানো। এছাড়াও মাঠে শৃঙ্খলা রক্ষার জন্য থাকে 1 জন রেফারি ও মাঠের দুধারে 2 জন লাইনসম্যান থাকে। গোলকিপার ছাড়া রেফারি পারে বলে হাত লাগাতে। অন্য কেউ হাত লাগালে রেফারি হ্যান্ড বলের সিদ্ধান্ত দেন। আমাদের দেশে IFA বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন খেলা পরিচালনা করেন। এখানে সাধারণত গরমকালে ফুটবল খেলা হয়। বর্তমানে রাতেও আলোর সাহায্যে খেলা হয়। আমাদের রাজ্যে 2 মাঠ আছে। 2টি মাঠ আছে যেখানে রাত্রে খেলা হয়। 1 সল্টলেক স্টেডিয়াম, 2 মোহনবাগান মাঠ। এই খেলায় একটা শৃঙ্খলা ও নিয়ম নিষ্ঠা মেনে চললে খেলোয়াড় জীবনে সুখ শান্তি 2 থাকে। আমাদের 3টি নাম করা ক্লাব হলো ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং। ফুটবল প্রেমী মানুষ এদের খেলা দেখার জন্য সব সময় উৎসুক হয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম আমার প্রিয় খেলা ফুটবল। আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।